নানা অভিযোগের ভিত্তিতে নির্মাতা অনন্য মামুনকে চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। যদিও এর আগে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করায় পরিচালক সদস্য পদ সাময়িক স্থগিত করা হয়েছিল। সম্প্রতি তিনি জেল থেকে জামিনে বের হয়েছেন, তার মামলাটি চলমান। তবে দমে যাননি তিনি, এত কঠিন পরিস্থিতির মাঝেও নির্বিকার অনন্য মামুন ঘোষণা দিয়েছেন 5টি চলচ্চিত্র নির্মাণের, জানিয়েছেন ছবির নামও। চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে আজীবন নিষিদ্ধের ঘোষণা আসার দিনই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। নিজের ফেসবুকে দিয়েছেন পোস্ট, সেখানে তিনি লিখেছেন, কথাটা ক্লিয়ার করে বলি, পরিচালক সমিতির সদস্য পদ না থাকলে সিনেমা বানাতে পারবো না কথাটি সত্য নয়। পরিচালক সমিতির সদস্য পদ না থাকলে আমি পরিচালক সমিতির সুযোগ সুবিধা পাবো না। বলে রাখি, এবছর অনন্য মামুন 5টি সিনেমা বানাবে, প্যাড, ক্রেজি, ঈদ মুবারক, ভাইজান 2 ও পাইলট। আমার মামলাটা শেষ হয়নি, তাই মামলা নিয়ে কথা বলতে যাই না। সম্মান জানাই গুলজার ভাই, খোকন ভাই, লিপু ভাই, খসরু ভাইকে। আর একটা কথা, নেতা কাকে বলে সেটা জানতে হলে এস এ হক অলিক ও শহীদুজ্জামান সেলিম ভাইয়ের কাছ থেকে শিখার আছে। আমি দেখেছি কোনো কারণ ছাড়া তারা আমাকে কত হেল্প করেছে। আমি পরিচালক সমিতিকে সম্মান করি, কিন্তু কিছু হিংসা পরেন পরিচালককে না। অন্যদিকে একজন সদস্যের পাশে না দাঁড়িয়ে উল্টো তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? প্রশ্ন ছিল সমিতি সভাপতি মুশফিকুর রহমান গুলজারের কাছে। এর আগেও তার বিরুদ্ধে আসছে অনেক অভিযোগ। আমাদের সদস্যরা দেখা গেছে যে আমরা জরুরি কাজে মিটিং দিচ্ছি, কিন্তু তার কথা, তার আলোচনা করতে করতে আমাদের মিটিং শেষ হয়ে যায়। প্রচণ্ড রকম বিরক্ত হয়ে যায় মানুষ। এর আগে আমাদের শ্রদ্ধেয় সৈয়দ হাসান ইমাম ভাই তো এক পর্যায়ে বিরক্ত হয়ে গিয়ে বললো যে এই সাবজেক্টটা কি করে শেষ করা যায় সেটা করো। সম্প্রতি নবাব এলএলবি ছবির একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সে দৃশ্যে পুলিশকে হেয় করার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে মামলা করে। সে মামলায় অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধাকে 24 ডিসেম্বর রাত 2:30 দিকে আটক করে ডিবি পুলিশ। সে পর্নোগ্রাফি আইনের মামলায় আটক অনন্য মামুন এখন জামিনে রয়েছেন। দৃশ্যে অশ্লীল শব্দ ব্যবহার করায় মামলাটিকে যুক্তিসঙ্গত মনে করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। নবাব এলএলবি চলচ্চিত্রটি 16 ডিসেম্বর আই থিয়েটার নামের একটি অ্যাপে মুক্তি পায়। ওই দিন সিনেমাটির অর্ধেক অংশ মুক্তি দেওয়া হয়েছে, বাকি অর্ধেক ছবি 1 জানুয়ারি মুক্তি পেয়েছে। ফাতেমা আনি, সময় সংবাদ।